দেখতে দেখতে তিন বছর পার, পথে ঘাটে আর মাস্ক পরে বেরোতে হয় না, নেই বিধিনিষেধের কড়াকড়িও, ফের স্বাভাবিক ছন্দ ফিরেছে জনজীবনে। কোভিড-19 আর আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় নয়, ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। পরিস্থিতি তখন ভয়াবহ, গোটা বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লকডাউন আতঙ্কে গৃহবন্দী মানুষ, একান্ত প্রয়োজনে যাদের বাইরে বেরোতে হতো তাদের মুখে থাকত মাস্ক, মেনে চলতে হতো সামাজিক দূরত্ব সহ হাজারো বিধিনিষেধ। কোথা থেকে এলো এই করোনা ভাইরাস, কিভাবেই বা ছড়িয়ে পড়ল পৃথিবীতে তা জানা যায়নি এখনো। 2020 সালের 30 জানুয়ারি কোভিডকে আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়ের তকমা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। হু এর পরিসংখ্যান বলছে, গত 3 বছরে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় 70 লক্ষ মানুষ। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, মূলত টিকাকরণের জন্যই কোভিডকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। 2021 সালের জানুয়ারি মাসে যেখানে বিশ্বে প্রতি 1 লক্ষ মানুষ কোভিডে প্রাণ হারাতেন, চলতি বছরের 24 এপ্রিল সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র 3,500-তে। এরপর কোভিড-19 অস্তিত্ব থাকলেও ভয়াবহ কিছু হওয়ার আশঙ্কা নেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন।